হ্যালো বন্ধুরা, আজকে আমি দেব একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার। ক্লায়েন্টদের থেকে টাকা আপনি পান, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টদের থেকে টাকা আপনি কি করে পাবেন তার জন্য একটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার এবং সঙ্গে সঙ্গে সাপোর্টিং অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেবো, যা আপনাদের মানি ব্লকেজকে দূর করবে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার ব্যবসা বা আপনার বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে হয় কি করে। আপনারা তো জানেনই যে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে গেলে সাধারণত আমরা চ্যান্টিং করতে বলি। 2-3 মিনিট করে যদি চ্যান্ট করেন সিঙ্গেল ডিজিট ধরে, খুব ভালো। অথবা কমপক্ষে 45 বার জপ করুন ডেইলি, দিনে 2 বেলা বা 3 বেলা। নিজের শরীরের বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখতে পারেন প্রত্যেক দিন। যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন, যারা বাম হাত দিয়ে কাজকর্ম করেন, তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখুন রোজ। গ্লাসে বা বোতলে যতই জল পান করুন না কেন, সেখানে কাগজে এই নাম্বার ব্লু কালি দিয়ে লিখে রাখুন। লিখে ওর সঙ্গে আটকে রাখুন আঠা বা কোনো সেলোটেপ দিয়ে। সেই জল পান করুন, যখনই খাবেন তখনই ওই জলই নেবেন। যাই হোক, এই ছিল অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার পদ্ধতি। এছাড়া মানি পার্সে লিখে রাখতে পারেন, বেড কভারের নিচে, বালিশের কভারের নিচে, যেখানে কাজ করছেন সেখানে কোনো টেবিলে বা ওয়ালে লাগিয়ে রাখতে পারেন, যেখানে বেশিক্ষণ আপনি থাকেন, বেশিক্ষণ সময়। তো এই অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই যখন করবেন তখন অবশ্যই আপনাকে আরও একটি কথা বলে দেবো, যে অনেকে জিজ্ঞেস করে যে শুদ্ধ অবস্থায় করতে হবে না অশুদ্ধ অবস্থায়, দিনে না রাতে, এমন কোনো ব্যাপার নেই। শুদ্ধ অশুদ্ধের কোনো ব্যাপার নেই, যে কেউ যে কোনো সময় করতে পারেন অ্যাপ্লাই। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মনে পজিটিভ যেন মানসিকতা থাকে, এটা করলে হবে কি না, হতে পারে কি না, কী জানি কেন হবে, যদি এরকম ধরনের কোনো কনফিউজড কোনো ব্যাপার থাকে আপনার, তাহলে প্লিজ করবেন না। যদি করেন, অনেকে আমি বলি জব করুন, লিখে দেয় জব করুন। জব মানে কি বলুন তো? জব হচ্ছে পেশা, আর জব হচ্ছে চ্যান্টিং, তাই না? মন্ত্র জব করতে বলা হয়। তো সেই পার্থক্য যদি না বোঝেন, তাহলে এখানে যখনই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন সেক্ষেত্রেও কোনো না কোনো ভুল হতেই পারে। আমি বলবো যদি আপনি অন্যরকমভাবে করেন হবে না। তবে প্রতি 10 জনে অন্তত পক্ষে 5-6 জনের খুব ভালো কাজই করে। যাদের করে না তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে সবার ক্ষেত্রে সবার এনার্জি তো সমান হয় না। আপনি হয়তো করছেন জিনিসগুলো, কোনো অ্যাপ্লাই করছেন পদ্ধতি, কিন্তু আপনার মানসিক দিক থেকে আপনি অনেক নেগেটিভ চিন্তাভাবনা করছেন, মনের মধ্যে সংশয় নিয়ে করছেন, সেই ক্ষেত্রে কিন্তু কাজ পাবেন না বন্ধু। যাই হোক, অ্যাঞ্জেল নাম্বার কি? প্রথম যে ক্লায়েন্টদের কাছ থেকে রিকভারি করার জন্য যে অ্যাঞ্জেল নাম্বার, সেটি হচ্ছে 21760442। আর একে সাপোর্ট করবে যে অ্যাঞ্জেল নাম্বার আরও দ্রুত পাওয়ার জন্য, তা হচ্ছে 741। তার নিচে লিখুন 777, অর্থাৎ পরপর। প্রথম যেটা বললাম 21760442, তার নিচে লিখুন 741, তার নিচে লিখুন 777, তার নিচে 520। জাস্ট এই কটা সংখ্যা লিখুন, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। কিন্তু কতদিন করবেন? যতক্ষণ না টাকা পাচ্ছেন কন্টিনিউ করতে থাকুন, কমপক্ষে 1 মাস তো করুন কমপক্ষে। যদি বিশ্বাস থাকে আপনি 45 দিন থেকে 90 দিন পর্যন্ত এটা করতে পারেন, রেজাল্ট আশা করছি খুব ভালো পাবেন। অধিকাংশ মানুষই কিন্তু খুব ভালো রেজাল্ট পায়। একই ক্লাসে পড়লে সবাই তো আর 1 থেকে 10-এর মধ্যে আসবে না। তো একই সিলেবাস, একই টিচার পড়ান, কিন্তু একই রকম রেজাল্ট সবার হয় না। সেই ক্ষেত্রে কি সিলেবাসের দোষ দেবেন? আর যদি বিশ্বাস থাকে তাহলে করবে। যারা একদম নতুন তারা খুব ভালো থাকুন, যারা সঙ্গে সাশ্রয় আছে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, অন্যদেরকেও ভালো রাখুন। একদম যারা নতুন তারা সাবস্ক্রাইব করছেন যেমন, সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। যদি অন্য কারোর উপকারে লাগে তাহলে আপনি শেয়ারও করতে পারেন বন্ধু বান্ধবের সঙ্গে, সোশ্যাল সাইটে। তো আজকে এই পর্যন্ত বন্ধু, চলিতে হবে। ধন্যবাদ।